বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি একটা কাঠকই মাছের প্রিপারেশান করব আজকে তোমাদেরকে। আজকে লাঞ্চের এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। তো কাঠকই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আছে। এর মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর নুনটা যে যার পরিমাণ মতো মাখিয়ে নেবে। তো আমি এবারে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। মাছ ভাজা করতে গেলে ঠিক যতটা পরিমাণে তেল লাগে ততটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দেখো আমার এটা গরম হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে আর তার সাথে তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব কড়ার মধ্যে। গরম তেলে আমি সুন্দর করে ভাজা করে নেব। সব মাছগুলো আমি ভাজা করে নিয়ে তারপরে ফিরে আসছি। আর একটু সামান্য পরিমাণে তেল আমি কড়াতে দিয়ে দিলাম। সব মাছের এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো কাঠকইগুলো উল্টে দিয়েছি আর এক সাইডটা ভালো করে ভেজে নেওয়ার জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি সমস্ত কাঠকই মাছগুলোকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছগুলো তুলে নেব। এবার ওই একই কড়ার তেলে ওই তেলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার দেখো আমি বেগুন দিয়ে দেব। এইভাবে গোল গোল করে কেটে রাখা বেগুন আমি ভাজা করে নেব বেগুনগুলো ভালো করে। বেগুনের এপাশ ওপাশ ভালো করে আমি ভাজা করে নেব। তো তার আগে আমি একটু সামান্য পরিমাণে হলুদ আর নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব আর নুন দিয়ে দেব। দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক সাইডটা ভালো করে ভাজা করে নেব বেগুনের এপাশ ওপাশ সবটাই ভাজা করে নেব। আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি। এবার আমি দেখো লো ফ্লেমে করে একটু ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব বেগুনগুলো ভাজা করার জন্য। এবার আমি ঢাকাটা তুলে নিলাম। সব বেগুনগুলো ভালো করে ভাজা করা হয়ে গেছে। একটু তাও ভালো করে দেখে নি। হ্যাঁ, সব বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা বেগুন একটা পাত্রে আমি তুলে রাখলাম। এবারে আর একটু সামান্য আমি তেল দিয়ে দেবো। আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম কড়াতে। তো গরম হয়ে গেছে দেখো তেলটা। এবার আমি স্লাইস করা কিছু পেঁয়াজ দিয়ে দেব। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম।
তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তো এটা গ্রেভি হবে, ওই জন্য আমি একটু নুন হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার আমি দেখো কাঁচা লঙ্কা কুচো আর টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এবার দেব আমি পরিমাণ মতো জল। দেখো হাফ কাপ জল দিলাম। গ্রেভিটা সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ সিদ্ধ হতে দেব। টমেটো আর পেঁয়াজ 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি তুলে নিলাম। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি রেসিপিটা সার্ভ করে দেব। রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। এবারে দেখো আমি সুন্দর করে বেগুনগুলোকে প্রথমে সাজিয়ে নেব। আমি সাজিয়ে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে রেসিপিটা আমি সার্ভ করে তারপরে ফিরে আসছি। দেখো রেসিপিটা আমার, গ্রেভিটা এবার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি গ্রেভি দিয়ে দিলাম সুন্দর করে। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা দারুণ সুস্বাদু হয়, এর টেস্ট দারুণ হয় এটা খেতে। তোমরা বাড়িতে বানাবে আর গরম ভাতের সাথে, এটা দারুণ লাগে, দারুণ জমে যাবে গরম ভাতে। অসাধারণ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, কাঠকইয়ের রেসিপিটা। নিশ্চয়ই তোমরা এইভাবে কোনোদিন ট্রাই করনি, তো যদি কোনোদিন এইভাবে ট্রাই করে থাকো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কেউ এইভাবে ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই এটা একবার অন্তত তোমরা ট্রাই করবে এই রেসিপিটা। রেসিপিটা দারুণ খেতে হয়। তো আমি সুন্দর করে দেখো উপর থেকে আমি একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু সুন্দর করে গার্নিশিং করে দিলাম। দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের এই সুন্দর রেসিপি পুরো রেডি হয়ে গেল। গরম ভাতে দারুণ জমে যাবে। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে, কাঠকইয়ের বেগুন দিয়ে এই রেসিপিটা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। ততদিনে তোমরা আমার রেসিপি দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের মতো টাটা, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার আমার দেখা। আজকের মতো টাটা।